জগৎবিখ্যাত নাস্তিক ধর্মকে আফিম ঘোষণা দেওয়া সেই কার্ল মার্ক্সের অনুসারী কমোড বলাৎকার সামাদ আমার মৃত্যু পরোয়ানা জারি করেছেন এবং তিনি বলিয়াছেন যে উনি এখন জাতীয় ইসলাম রক্ষা কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এবং উনি এও বলিয়াছেন জনৈক মুফতি শায়েখ হজরত মাওলানা তালেবুল ইসলাম দেওবন্দ উনি আমার এই মুফতি পরোয়ানা জারি করিয়াছেন। চলুন আমরা দেখি যে তালেবুল ইসলাম স্বয়ং কি বলেন এবং তালেবুল ইসলামের ঘনিষ্ঠজন কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালেবুল ইসলাম ভাই বলছেন? তালেবুল ইসলাম ভাই বলছেন? আচ্ছা, তালেবুল ইসলাম ভাই, আপনি আমাকে চিনেন কি না জানি না, তবে দেখেন আপনার সাথে আমার কখনো এর আগে কথা হয়নি, বুঝতে পেরেছেন? আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন তালেবুল ভাই? জি ভাই, জি 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 জি। আচ্ছা আচ্ছা তালেবুল ভাই, আপনাকে একটা, জি জি জি, কারণ আপনার ইমোতে পাচ্ছিলাম না, হোয়াটসঅ্যাপে পাচ্ছিলাম না। জি 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 জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? না, অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো ভাই? না, আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো তালেবুল ভাই? আচ্ছা, আমি 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 অসুবিধা নেই, এখানে কথা বলি আমরা, সমস্যা নাই। যদি আপনি যদি শুনতে পান আমি এখানে কথা বলি, সমস্যা নেই। আচ্ছা তালেবুল ভাই, আচ্ছা তালেবুল ভাই শুনেন, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো একজন ইসলামিক আলেম বলে আমি জানি বা শুনেছি, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীরা তো এখন আসেন না, তাহলে ওহি যে চলমান থাকে কলবে, এটা তো ইসলামে জায়েজ, কারণ আল্লাহ তো ওহি বান্দাদেরকে স্বপ্নে পাঠান, অ্যাম আই রাইট কিন রং বলেন? হ্যাঁ ঠিকই আছে, ওটা ইরহাম তে এক ধরনের, এক 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 ইন এ ওয়ে এক ধরনের ওয়াহি আর কি, কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য সার্বজনীনের পর্যন্ত নয়, আপনার বিবেককে তাড়না করবে, বিবেককে আপনার ক্লিন বিবেক রাখবে। জি, এখন আমি শুনেন তালেবুল ভাই, আপনাকে আপনাকে ব্যবহার আপনাকে ব্যবহার করে ওই সামাদ সাহেব, উনি আপনার নাকি ইসলাম রক্ষা কমিটি, আমি আমি নকল নবী ইত্যাদির ইসলামী রক্ষা কমিটি, জাতীয় কমিটি, আপনি নাকি আমার মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছেন? জি, দেখুন আপনি আপনি, কারণ আমি তো আমি তো আমি তো এই এই পাগলা সামাদের বিরুদ্ধে, আমি তো নিজে লয়ার মানুষ, আমি পাগলা সামাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেব, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার জিজ্ঞাসা করা দরকার ছিল যে আপনি একজন স্কলার মানুষ, আপনার নামটি ব্যবহার করছে আপনি মুফতি তালেবুল ইসলাম ভাই, আপনাকে আমার সরাসরি জিজ্ঞাসা করা প্রয়োজন যে আপনি কি আসলেই এই বিষয়ে আপনি কি জড়িত কিনা, যে সে 25 জুলাই আমার ফাঁসির কার্যকরের দাবিতে আপনাকে ব্যবহার করে, আপনার নাম ব্যবহার করে সে ঘোষণা দিয়েছে, আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন, মৃত্যুর রায় পরোয়ানা জারি হয়েছে আমার জন্য।
একটু জোরে বলবেন, আমি শুনি না, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন তাহলে বল ভাই, একটু জোরে বলবেন ভাই। আপনি ওই যে তার, আপনি কি, আপনি কি তাহলে এই বিষয়ে কিছু জানেন না তাহলে বল ভাই, তাহলে বলবে আপনি কি এই বিষয়ে কিছু জানেন না? তাহলে বল, তাহলে বলবে আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আমি সেটাই আপনার সাথে আমি কনফার্ম হলাম যে তালিবুল ভাই আপনি কে বিষয়ে জড়িত কিনা, কারণ আপনার নামটি ব্যবহার করা হচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার ওনাকে, ওনাকে কারণ ওনার বিরুদ্ধে মামলা হবে, তো এখন আপনার উচিত ওনাকে বলা যে উনি ফেসবুক থেকে আপনার নামটা যেন সরিয়ে দেয়, কারণ এটা ডিজিটাল সিকিউরিটি মামলা করবে এবং আরও কিছু মামলা হবে ওনার বিরুদ্ধে, তো সেই ক্ষেত্রে আপনার বলা উচিত যে আপনার নামটা যেন ওখান থেকে সরিয়ে দেয়। আচ্ছা, খালেক ভাইয়ের কাছে কিছু না আগে শুনেছেন আর কি? হ্যাঁ, আমি আপনাকে, আমি আপনাকে স্ন্যাপশট পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাহলে তালিবুল ভাই ভালো থাকবেন। হ্যাঁ, জি জি, তালিবুল ভাই, হ্যালো, না ঠিক আছে, তাহলে তাহলে রেখে দিই আর কি, আপনি যেহেতু জড়িত নাই এই বিষয়ে আর কথা বাড়ানোর দরকার নাই না। আমার কথা হচ্ছে আপনি বলেছেন আপনি এই বিষয়ে জড়িত নাই, তাহলে এতটুকুই থাকুক, ঠিক আছে? তো মানে সামাদ ভাই যে, সামাদ ভাই যে আপনাকে আপনার নাম ব্যবহার করেছে, একটি আমার জন্য রায় করা হয়েছে, আমি কাফের, আমার আমার বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেছে, আমার ফাঁসি হবে 25 জুলাই, রায় বাংলাদেশে ইসলামী জাতীয় রক্ষা কমিটি ঘোষণা করা হয়েছে, উনি যুগ্ম আহ্বায়ক এবং আপনার নাম আপনি নাকি অলরেডি রায় দিয়েও দিয়েছেন, কথা সেটাই সেটা, ঠিক আছে তালিবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তালিবুল ভাই, আপনি 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 আপনাকে ওই যে আমার আমার সিম্পল কথা হচ্ছে 25 জুলাই ইসলামী ইসলামী ইসলাম রক্ষা জাতীয় কমিটি আমাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে, আমার ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে এবং আপনি সেই রায় দিয়েছেন এবং সামাদ সাহেব এটা পড়িয়ে শুনেছেন, এটা আপনি সম্পূর্ণ জানেন না, আম আই রাইট, আপনি জানেন না, এই তো? আর প্রথম শুনলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও হাসতেছি, ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। জি, এখানে এখানে যোগাযোগ করেন। জি 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 জি, সালামু আলাইকুম, আপনি সামাদকে বলেন আপনার নামটা যেন সরিয়ে দেয়, নাহলে মামলা যদি হবে, মামলা হলে আপনার নামটাও জড়িত হবে, সুতরাং আপনি ওকে বলেন আপনার নামটা যেন সরিয়ে দেয়। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, খালেক ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, আপনি কেমন আছেন? অনেকদিন ধরে আপনার সাথে কথা হয় না। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঈদ মোবারক সবাইকে, জানাই ঈদ মোবারক। জি জি, শুভেচ্ছা রইল সবাইকে। আপনাকে অনেক শুভেচ্ছা। জি, আমি যেটা বলেছি যে আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করেন কলবে, এবং এইটা ইন এক প্রকার ওহির মতো,
এখন এইটাকে এরা প্রচার করতে যাচ্ছে যে আমি নবী দাবি করেছি, তারা এটা তাদেরকে বোঝানো সম্ভব না। কারণ বিবেক যেটা বিবেক প্রকৃত বিবেক এটা আল্লাহর তরফ থেকেই আসে। তো এখন উনি ওই স্ট্যাটাসে উনি রায় দিয়েছেন যে উনি বলেছেন বাংলাদেশ জাতীয় ইসলামী রক্ষা কমিটি এরকম একটা কিছু, উনি উনি ওটা যুগ্ম আহ্বায়ক, 25 জুলাই সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন, এবং এই রায়টি দিয়েছেন মুফতি তালেবুল ইসলাম। তো তালেবুল ইসলাম ভাইকে আমি কল করেছিলাম, আমি বললাম যে তালেবুল ইসলাম ভাই আপনার নাম আমি পেয়েছি, আজ যেভাবেই হোক তো আপনি একজন ইসলামিক স্কলার জানি, তো আপনি কি মনে করেন এই রায়টি আমার পক্ষে আমার জন্য আপনি দিয়েছেন? উনি হাসতে হাসতে তো মরে যান। উনি ওনার পরিচয়টা আজ আপনাকে দেই, উনি হচ্ছে কৃষক মঞ্চের বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিএমের কৃষক মঞ্চের সভাপতি ছিলেন। তাও কেন্দ্রীয় না, জেলা ডিস্ট্রিক্টের, আপনার রাজশাহী চাপাই রাবাবগঞ্জ, রাজশাহী চাপাই রাবাবগঞ্জ জেলা কৃষক মঞ্চের সভাপতি, আর উনি কেন্দ্রতে এসে আপনার দায়িত্ব পালন করতেছে, দায়িত্ব পালন করতেছে যে কেন্দ্র লিডারদের সাথে, যেমন থামাত আছে এই থামাতের সাথে দায়িত্ব পালন করতেছে। সেক্ষেত্রে থামাতকে তালেবুল ইসলাম মোটামুটি একটা ভালো জানে, কোন একটা কারণে তালেবুল ইসলাম থামাতের কাছে দিননি আর চাকরি প্রলোভনের একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা লেনদেন রাখছে গোপনে। আচ্ছা, গোপনে একটা লেনদেন আছে তাদের, প্রায় 3-4 লাখ টাকা মতো গোপনে লেনদেন আছে, যাই হোক কোথায় কখনো তারা প্রকাশ করে না ওই দুজনের মাধ্যমে। এখন হারাইলে তারা বলে বিষয়, কিন্তু উনি যে পরিচয় যে থামার যে পরিচয় স্ট্যাটাসটা দিচ্ছে, উনি তো এই বিষয়ে মামলা খাবে, রাষ্ট্রীয় মামলা খাওয়ার কথা তালেবুল ইসলামে, কারণ উনি উনি ইসলামী সংগঠনের কেউ না, উনি সাধারণত হজ করে এসেছে আপনার হচ্ছে আলহাজ দেওয়া যায়, হজ করে এসেছে বলে আর কি, যাই হোক হজ করে আসলে আলহাজ লাগাতেই পারে, হজ করে তো কেউ আলহাজ লাগাতে পারে না, এটা এটা একটা নিশ্চিত সার্টিফিকেট। তো সেক্ষেত্রে উনি আপনার ওই যে কাজী সাহেবের কাজীগিরিও পড়ে আর কি, বিয়ে শাড়ি পড়ায়, তার আগে একটা এনজিও ব্যবসা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, এনজিও একটা ব্যবসা ছিল সুমতি বাংলাদেশের মাল্টি কর্পোরেটিভ একটা কোম্পানি আছে যারা লোন দেয়, এরকম একটা কোম্পানি ছিল প্রতিষ্ঠান ছিল বন্ধ হয়ে গেছে, তো এখন সমাজের সাথে চলে। কিন্তু আপনি আপনি উনি হচ্ছে রাজশাহী চাপে যাওয়ার জেলার আপনার হচ্ছে জেলা সভাপতি ছিল, কেন্দ্রের কাছে দায়িত্ব পালন করে সমাজের একটু ডোনেশন দেয় 500-1000 টাকা, ওনার আবার মানে এমপি তো নমিনেশন নিবে নির্বাচন করবে চাপাই নবাবগঞ্জ, এরকম প্রলোভন দিয়ে থামা তোলাকে রাখছে, বুঝছেন বিষয়টা? এই যে গোপনে লেনদেনের কারণে বিষয়গুলো এখন আর ছাড়তে পারতেছেন, তবে এ পর্যন্ত উনি আমার সাথে কথা হয়েছে, যখন আমি তাকে চিনি না, তাকে আমি জানি না, তাকে আমি কি তার বিরুদ্ধে আমি কিভাবে আমি মিথ্যা সাক্ষ্য দিব, মিথ্যা কথা বলবো, থামাত আমার নাম কেন বসে এলো এর মধ্যে? তাহলে এটা এটা এই যে একটা ভুয়া ভুয়া সার্টিফিকেট যে ব্যবহার করলো অনলাইনে ফেসবুকে আছে, এটা তো একটা মামলা হওয়ার কথা অনলাইন হিসেবে, অনলাইন কর্তৃপক্ষে এটা মামলা দেওয়ার কথা, এরকম মিথ্যা গুরুত্ব এরকম কখনো না ছড়ায়, এটা অনলাইন কর্তৃপক্ষে তাকে মামলা দেওয়ার একদম আমি যুক্তিসম্মত মনে করি। জি, তা এখন এখন এইখানে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলেন যে উনি হাসতে হাসতে তো মরে যান। এখন কথা হচ্ছে এখানে যদিও হাসির বা দেখেন আমি যদি মুফতি বা ওনার ওনার উনি মুফতি হোক বা না হোক যেই হোক, তো মুফতি না মুফতি না উনি কোনো মুফতি না, শুধু আমার শুধু আলাপ লাগানোটা একটা অস্ত্র আছে, ওনার কোনো ডিগ্রি সার্টিফিকেট নেই। ও আচ্ছা, তাহলে উনি উনি ওনার ওনার নামের সঙ্গে সমাজে লিখেছেন শায়েখ মুফতি, এগুলো কি ভুয়া? উনি মুফতিও না আর ওনার ওই খুব টাইটেলও নাই ওনার। আচ্ছা, তাহলে এখন এখন যে এখন যে এর সঙ্গে মিশলে, এখন দেখেন আমি তো যদি না ইনভেস্টিগেট করতাম তাহলে কিন্তু উনি মামলাটার মধ্যে উনিও খেয়ে যেতেন মামলা, তাহলে আমি
তাহলে এই লোকের সঙ্গে চলে, তাহলে এই লোকের সঙ্গে সামাদের সঙ্গে যারা চলবে তারা তো বিপদে পড়বে আজক কাল। হ্যাঁ এটাই স্বাভাবিক, হ্যাঁ এটাই স্বাভাবিক। আমরা তো এটাই বাবা বলে আছি যে উনি একটা মারাত্মক অ্যাডাক্টেক বাড়ি আবার খোল, ওনার 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 কথাগুলা ওনার সাথে যদি আপনি বাংলাদেশে কোনো একদিন এক মিনিট দশ মিনিট দুটো সাথে স্টে করতেন আপনি, তো নিশ্চিত আপনি সঙ্গে সঙ্গে পাগল একমত যে এই পাগলের সাথে বা শুধু চলাটা অন্যায় নয় বিপজ্জনক। যেমন একটা মুখের ভাষা আছে তার কাছে অস্ত্র বলতে একদম মানুষ নোংরা হতে পারে, মানুষের নোংরা হতে পারে, দেহ নোংরা হতে পারে, কিন্তু ফল নোংরা হতে পারে, কিন্তু মানুষের ভাষাটা কখনো নোংরা হতে পারে। যাক আপনি ঠিক আছে খালেক ভাই, আজকে এতটুকু থাকুক, বাট আরেকদিন কন্টিনিউ হবে। জি তবে ওনার 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 ভিকটিমদেরকে সবাইকে আনেন। জি জি সালাম আলাইকুম। কমর সামাদকে আপনারা যদি মনে করেন আমি লাইমলাইটে আনিয়েছিলাম, তাহলে আমি তার HMS করিব, অর্থাৎ হোগা মারা সারা করিব।